উজানের ঢল আর টানা বৃষ্টিপাতে দেশের 72টি নদীর পানি বাড়ছে। এর মধ্যে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র সহ 19টি নদীর পানি 30টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে রাজধানীর নিম্নাঞ্চল। সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র সহ প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চল সহ সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। ঢাকার নিম্নাঞ্চল সহ নতুন করে প্লাবিত হয়েছে গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার বঙ্গড়ি, দেওয়াইর, ঢালজোর, বাইমাইল ও কড্ডা সহ অনেক এলাকা। নষ্ট হয়ে গেছে অন্তত 1000 হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো কিলোমিটার স্থানীয় সড়ক। রাজধানীর পাশের আরেক জেলা মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শিবালয় উপজেলায় যমুনার তীরবর্তী এলাকার বানভাসীরা ত্রাণ না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। আসলে গাজীপুর জেলা যদিও নিম্নাচল নয়, তবুও এবারকার বন্যায় গাজীপুরের অনেক জায়গা তলিয়ে গেছে পানিতে, ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো ঘরবাড়িও অনেক বন্যায় তলিয়ে গেছে। তো এলাকার মানুষের দাবি, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার থেকে যেন ত্রাণ তৎপরতা দেওয়া হয়। আর বর্তমান অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা, গরু বাছুর নিয়ে হাঁস মুরগি নিয়ে এখন ধান চাল নিয়ে তো আমাকে নানা বিপদ হয়ে গেল গা। এখন আমরা কীভাবে চলুম বুঝছেন? এখন আমাকে তো কোনো উপায় নাই, সরকারও যদি কোনো আমাকে সাহায্য না করে তাহলে আমাকে চলার কোনো ঠাই নেই। বন্যায় মানুষের পাট ক্ষতি হইতেছে, তারপর ধান ক্ষতি হইতেছে, রাস্তাঘাট চলে গেছে গা, খুব মানুষ চলাচল করতে পারতেছে না, খুব সমস্যা আছে মানুষ, খুব সমস্যা, পাট পাট নয় হারি না, খুব ক্ষতি হয়েছে। বন্যার বিভিন্ন ধরনের সমস্যা, বন্যার কারণে গাড়ি ঘোড়া চালাতে পারছে না, এখন বেকার ঘুরতেছে আর কি করে আসছে, রাস্তাঘাট মানে চলে গেছে গা, কিভাবে কাজকর্ম করবো। খাওয়া সমস্যা হচ্ছে, গাড়ি চালাতে পারতেছি না, হাঁটা চলাফেরা করতে পারতেছি না, করোনা সমস্যা, এই সমস্যা সমস্যার কোনো শেষ নাই। মেলা কিছু লেবু খেত তলিয়ে গেছে, ধান তলিয়ে গেছে, আলি তলিয়ে গেছে, ঘর ভেঙে গেল জড়িয়ে। অবনতি হয়েছে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতিও। যমুনার পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার প্রায় 250 গ্রামের 10 লাখ মানুষ পানিবন্দী। বগুড়ায় বন্যায় নষ্ট হয়ে গেছে জেলার প্রায় 9000 হেক্টর ফসলি জমি। পানিবন্দী জেলার 16 লাখ মানুষ। যমুনার পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন এলাকা। গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও এখনও ঘর বাড়িতে পানি রয়ে গেছে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।